আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা এগিয়ে ভারত। জোরপূর্বক বিজেপি কর্মীর জায়গা দখল করে 100 দিনের কাজের মাধ্যমে তৈরি হচ্ছে ড্রেন। তারই প্রতিবাদ করায় গণপ্রহারে মৃত্যু হলো জায়গার মালিক তথা স্থানীয় বিজেপি কর্মী রবিন পালের। এই ঘটনার পর একে অপরের প্রতি অভিযোগের আঙুল তুলেছে বিজেপি ও তৃণমূল নেতারা। কালনা থানার অন্তর্গত পাথরঘাটার পালপাড়া এলাকায় তৃণমূল কর্মীরা 100 দিনের কাজের মাধ্যমে ড্রেন তৈরি ও গাছ কাটার কাজ করছিল শনিবার সকালে। এমন সময় সেই জায়গাতে ড্রেন তৈরি করা যাবে না বলে প্রতিবাদ করেন রবিন পাল। তখনই স্থানীয় তৃণমূল কর্মী বাদল পাত্রের সাথে বচসা বাধে তার। সেই সময় রবিন উত্তেজনাবশত তার হাতের একটি হেঁসোর কোপ বসিয়ে দেয়। এরপরই 100 দিনের কাজ করা স্থানীয় তৃণমূল কর্মীরা চড়াও হয় রবিনের ওপর। গণপ্রহার খেয়ে গুরুতর জখম অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। মৃত্যুর আগে সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি জানান, জোরপূর্বক তৃণমূল নেতারা তার জায়গার ওপর দিয়ে ড্রেন তৈরি করাচ্ছেন, এই বিষয় নিয়ে কোর্টে কেস চলছে। তারই প্রতিবাদ করায় শনিবার তার সাথে বচসা শুরু হয় স্থানীয় তৃণমূল কর্মীদের। এরপরই সেখানে উপস্থিত 100 দিনের কর্মী ও তৃণমূল কর্মীরা তাকে ব্যাপক মারধর করে। চিকিৎসা চলার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রবিন পালের। এরপরই বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে। বিজেপি পূর্ব বর্ধমান জেলা গ্রামীণ সহসম্পাদক সুশান্ত পাণ্ডে জানান, পূর্ব পরিকল্পিতভাবে তাদের দলের কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 100 দিনের কাজের নাম করে আমাদের রবিন পাল, বিজেপির যে অ্যাক্টিভ নেতা, ওইখানকার সক্রিয় বিজেপির নেতৃত্ব, সে আজকে ওই 100 দিনের কাজে কাজ করে, তখন যে মেরেছে তার নাম হচ্ছে বাদল পাত্র। সে পূর্ব পরিকল্পিতভাবে, কারণ তার সঙ্গে তৃণমূলের সক্রিয় কর্মী, সে আজকে প্ল্যান করে সকালবেলা 100 দিনের কাজের নাম করে তার বাড়ির, আমাদের যে সক্রিয় নেতা কর্মী বিজেপির বাদল রবিন পাল, তার গাছের ডাল কাটা নিয়ে সামান্য বচসাকে কেন্দ্র করে তার সঙ্গে আজকের এই সূত্রপাত, এবং 50-60 জন ব্যক্তি পিটিয়ে তাকে ওখানে হত্যা করেছে। অন্যদিকে এই প্রসঙ্গে কালনা তৃণমূল 2 নম্বর ব্লক সভাপতি প্রণব রায় জানান, উনি কোনো পার্টি করেন না, তিনি বরং তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে হেঁসো দিয়ে সকালে খুনের চেষ্টা করে, পরে উত্তেজিত গ্রামবাসীরা তাকে গণপ্রহার করে। উনি একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি ছিলেন। কি আমি যেটুকু জানি, ভোটার হওয়ার পর থেকে আজ পর্যন্ত, ভোটার লিস্টে নাম ওঠার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছায়নি। সমস্ত দলের লোকেরাই তাকে অনুরোধ করেছে, কিন্তু কোনোদিনই সে কোনো দলের প্রার্থীকেই নির্বাচনে ভোট দিতে যায়নি, এবং কোনোদিনই কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় তাকে দেখা যায়নি। কোনো মিথ্যা অভিযোগ বাদল পাত্রকে, বাদল পাত্র 100 দিনের কাজ করাচ্ছিল, এই লোকটি সেই সময় হাতে ওই ধারালো অস্ত্র নিয়ে ওখানে এসেছিল এবং পেছন থেকে অতর্কিতে বাদল পাত্রকে আক্রমণ করে, তার পাঁজরে চোখ মারে, তাতে করে তার 24-25টা স্টিচ হয়, সেও মৃতপ্রায় অবস্থায় আছে। তর্ক বিতর্কও করে না, তর্ক বিতর্ক করলে বা কথা বললে যাকে তাকে খুন করার হুমকি সবসময় দেয়, এবং সবসময় সে হাতে ওই অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। গ্রামের মানুষ এতে ওর আচরণে খুব আতঙ্কিত ছিল, আতঙ্কিত হয়েছিল এতদিন ধরে। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।